হাই হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? তো বেঙ্গালুরু এসেছিলাম ঘুরতে, ঘোরাঘুরি প্রায় কমপ্লিট বললেই পারি, ঘোরাঘুরি একদম কমপ্লিট। আর এখন আবার গ্রামে যেতে ইচ্ছে করছে খুব। জানুয়ারি 7 তারিখ আমাদের ফ্লাইট আছে ত্রিপুরার জন্য। আর বিগ থ্যাংকস আমার বন্ধুটাকে প্রসেনজিৎ, ওর জন্য যা হয়েছে, যা খরচ করে এসেছিলাম তা উঠে যাবে। এসে কাজ করি আর কি। অনেক সুন্দর স্টোর, এটার মধ্যে কাজ করছি 1 মাস হয়ে গেল। 1 মাসের স্যালারি তো চলে আসবে 12,000, ওইটা দিয়ে টিকেটের টাকা দিতে হবে, মানে আমার কাছে থাকবে আর মাত্র 1,500 টাকা। তারপর এই ডিসেম্বর মাসটা করছি, ওইটা আবার আমারটা আমার স্টকে চলে আসবে, যেটা খরচ করে এসেছিলাম বাড়িতে যাওয়ার পর ওইটা খরচ করবো। এই আর কি, ঘোরাঘুরি করছি, অনেক মজা এখানে। আমাদের ত্রিপুরাতে সবকিছুই 10 টাকা দিয়ে শুরু হয়, আর এখানে বেঙ্গালুরু এসে দেখছি 10 টাকার কোনো জিনিসই নেই, সব 30 টাকার উপরে। অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো, আরো হবে, 1 মাসের মধ্যে আরো হবে, তোমরা দেখবে, যাই দেখাচ্ছি। জানি এসবগুলো অসম্পূর্ণ ভিডিও, তারপরেও অ্যাডজাস্ট করে নেবে একটু দেখে, ভালো লাগলে লাইকটা করে দিও। এই ছেলেটা, এই ছেলেটা ম্যানেজারের সাথে মিথ্যে কথা বলছে, ওর বউ বাড়িতে চলে গেছে এই বলে ত্রিপুরাতে যাচ্ছে। কি বরুপ ভাই, ঠিক কইছিলি বরুপ ভাই? আর আমরা চলে যাচ্ছি, ওনার ভালো লাগছে না, উনিও চলে যাবে আমাদের সাথে। কেউ খাবে আইসক্রিম তাহলে কমেন্ট করো, অবশ্যই খাবো। ये बता दो पहले, अभी अभी बोलो ना रे, ये मैं को कहाँ पे डालूंगा ये भी आपको नहीं पता। अभी कितना बज रहा है पहले बोलो, टाइम बोलो, टाइम बोलो। 2 बज रहे हैं, सिर्फ 2, देखो 2:30 बज रहे हैं, और हम लोग इधर बेंगलोर के रूट में। অনেক সুন্দর রাত্রে বেলা। হ্যাঁ, মুঝে আপনি ঘর জানা হ্যাঁ।